নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, ফ্রায়েড রাইস। এই দেখো, ফ্রায়েড রাইসের জন্য আমি 600 গ্রাম চাল নিয়ে নিয়েছি, গাজর লম্বা করে কুচি করে নিয়েছি, বিনস কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম, বরবটি, কাজু, কিশমিশ, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা। এবার দেখো আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি চালটা সিদ্ধ করতে দিচ্ছি। একদিকে আমি চাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে করে। এক এক করে আমি সমস্ত সবজি এবার ভেজে নেব। আমার ভাতটা হয়ে গেছে, দেখো আমি এবার ফ্যানটা ঝরিয়ে নেব। সবজিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এটা শীতকাল তো নয়, গ্রীষ্মকালের দিন, এখন সবজির দামও বেশি, বুঝতেই পারছো, তাই অল্প অল্প দিয়েছি। কাজু কিশমিশটাও আমি ভেজে নিচ্ছি। দেখো আমি ভাতটা দুটো জায়গায় করে নিয়েছি, একটা থালায় ঢেলে নিয়েছি আর একটাই জো হাঁড়ির মধ্যেই রয়েছে অর্ধেকগুলো। ভাতটা এখন সোটা সোটা নামাবে তোমরা, ভাতটা যেন ঝরঝরে হয়। দেখো আমার তো খুব সুন্দর হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এর মধ্যে আমি নুন আর চিনি মিশিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো মিষ্টিটা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। দুটো জায়গাতেই করে নিচ্ছি, যেহেতু আমার দুটো জায়গাতেই আছে। নুন আর চিনিটাই যে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দুটো জায়গাতেই মেশাচ্ছি। দেখো কাজু কিশমিশটাও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখো ঘি আমার গরম হয়ে গেছে। আর এখানে যে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিই ভাজবো। গ্যাসটা সবসময় তোমরা সিমে রাখবে। এর ওপর থেকে আমি আরও 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। এটা আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। এই দেখো শুকনো ঝরঝরে এই যে ফ্রায়েড রাইস। এইরকম ধরনের ফ্রায়েড রাইস তোমরা বাড়িতে করো। এই দেখো ঝরঝরে হয়েছে, খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।